করো এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে আমারে দে। রাত্রি থেকে তারপর দিন আবার ফিরে আসতো। অথবা এখনো ওরকম জায়গা আছে যে জায়গায় পৌঁছানো এখনো অত সহজ নয়। সেক্ষেত্রে হলদিয়া কিন্তু অনেকটাই কাছাকাছি কলকাতার বলা যায়। আমরা প্রায় 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি সে জায়গায়। সুন্দরবনের কিছু জায়গা আছে, যেমন আমার হিঙ্গলগঞ্জের কথা যদি আমি বলি, মায়ের সংসার বলে আমাদের ওখানে একটা সংস্থা আছে, ওখানে আমাদের পৌঁছতেই প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তারপরে এখন যদি একটা হাসনাবাদের ব্রিজ হয়ে যাওয়ার ফলে একটু আগে পৌঁছে যাই, কিন্তু একসময় তো ছিল 3টে ব্রিজ পেরিয়ে তার মানে খেয়া পেরিয়ে তারপরে আমাদের পৌঁছতে হতো। সে জায়গায় হলদিয়া অনেকটা এগিয়ে এসছে এবং ভবিষ্যতেও এর এগিয়ে আসবে। এইভাবেই সমাজ আস্তে আস্তে গড়ে উঠবে। এলাকার মানুষ যদি সচেতন না হয়, পারিপার্শ্বিক যারা আছেন তারা যদি সচেতন না হয়, তাহলে কিন্তু কোনো পরিবর্তনই সম্ভব নয়। যেক্ষেত্রে বললাম গরুর গাড়ি যেমন একসময় ছিল, গরুর গাড়ি এখন কিন্তু নির্মূল হয়ে যায়নি, এখনও গরুর গাড়ি লোকেরা ব্যবহার করে। এদিকটাই হয়তো নেই, আপনি বর্ধমান মুর্শিদাবাদ এইসব নদীয়া এইসব জায়গায় যাবেন, এখনও চাষিরা গরুর গাড়ি ব্যবহার করে গ্রাম ক্ষেত থেকে ফসল নিয়ে আসার জন্য। ব্যবহার অনেকটাই কমেছে, এখন ট্র্যাক্টর দেখিয়ে অনেকে ব্যবহার করছে। সেরকম মনে রাখবেন যে এই যে ছিল জিনিসটা যে একেবারেও নির্মূল হয়ে গেছে সেটা কিন্তু নয়। প্রশাসন চেষ্টা করছে মানুষকে সচেতন হতে হবে। মানুষ যদি সচেতন হয় অবশ্যই এই জিনিস একদিন ঘুরে চলে যাবে। মানুষকে বোঝাতে হবে এই সমাজ সংগঠন যে প্রতিষ্ঠাগুলো আছে, যেগুলো হলদিয়া অনুশীলনের মতো, হলদিয়া অনুশীলন সমিতির মতো এরকম প্রতিষ্ঠান যদি আরও কিছু থাকে যারা গ্রামের মানুষকে বোঝাতে পারে, উদ্যোগী হতে পারে, সে সংখ্যা অনেকটাই কমে গেছে। কিন্তু উদ্যোগটা আছে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, এমনকি আমাদের লোকশিক্ষা পরিষদ যেভাবে পরিচালিত হয় আমরা এই ধরনের গ্রামীণ সংগঠনগুলিকে অনুমোদন দিয়ে থাকি, কর্মসূচি পরিচালনা করে থাকি। তাদের মাধ্যমেও আমরা চেষ্টা করি গ্রামের লোকের সচেতন করার জন্য। শুধু এই ক্ষেত্রে নয়, সামাজিক বিভিন্ন ব্যাধি যেমন আছে, রোগ স্বাস্থ্য ইত্যাদি, তার প্রশিক্ষণের ব্যবস্থা সব কিছুই মানে সার্বিক উন্নয়ন যাকে বলা হয় সেইভাবে আমরা চেষ্টা করে থাকি। থাকে একটা নীতি বা আদর্শ ধরে রাখতে হয়। আমাদের ভাবনাশীলন বলে একটা কর্মসূচি আছে, যেটি শুধু ঠাকুরমা স্বামীজির জীবন বা ভাব বা তার আদর্শ প্রচার নয়, একই সঙ্গে অন্যান্য মনীষী যারা আছেন, যেসব অবতার বিভিন্ন সময় এসেছিলেন, তাদের যে জীবন এবং বাণী তারা জগতের কল্যাণের জন্য রেখে গেছেন, সেই ভালো কিছু কথা না শুনলে, আগামী প্রজন্ম যদি ভালো কিছু না শুনে তাহলে সঠিক পথ থেকে তারা বিচ্যুত হয়। কারণ মানসিকভাবে যদি দৃঢ় না হয় তাহলে অন্যান্য কাজ কিন্তু সেই দৃঢ়তা অনেকটাই থাকে না। সে উদ্দেশ্যে আমি এখানকার গ্রামবাসীকে অনুরোধ করব, হরিনাম যেমন আপনারা করেন আপনাদের গ্রামে, সেরকম এই ভাবনাশীলন বা ভালো কথা সপ্তাহে একদিন যদি আলোচনা করেন সবার মধ্যে, তাহলে পরিবারের বড়রা যখন একটা ভালো কথা পড়তে বা জানতে ইচ্ছে করবে সেই ভাবটা ত্বরান্বিত হবে ছোটদের মধ্যেও। এইটা আমি অনুরোধ করে গেছি। এখানে 1 মাস পরে আমি খোঁজ খবর নেব এদের উদ্দেশ্যটা কী, কীভাবে এরা করছে, কারণ আমাদের কেউ না কেউ তো এখানে আসে, তাকে আমি অনুরোধ করব যাতে এখানে সেই জিনিসটা পরিচালনা করার চেষ্টা করে, যাতে ভালো কথা শোনার ইচ্ছা বড়দের মধ্যে হয় এবং সেই ভাবটা যাতে ছোটদের মধ্যেও ত্বরান্বিত হয় সেইটা যেন এদের ইচ্ছেটা হয়। গ্রামে এখনো পর্যন্ত নাবালিকাকে বিয়ে দেওয়া হচ্ছে, আজকের দিনে নারী দিবস। আমি তো বলেছি মহিলাদেরকে কি বল, প্রথমে আপনাকে যে কথাটা বলেছি সেটা হয়তো আপনি বলেননি, মানে যে নারীরা পিছিয়ে আছে সেটা কিন্তু নয়, কিন্তু এই বার্তাটা অনেক জায়গায় পৌঁছয়নি। তেমনই এই যে বাল্য বিবাহ যে জিনিসটা সেটা অনেক জায়গায় পৌঁছয়নি, মানুষ সচেতন হতে পারেনি। সমাজ এবং মানুষ যদি সচেতন হয় তাহলে কোনো কাজই তো পিছিয়ে থাকতে পারে না। এই সচেতনতার অভাবের জন্য এই জিনিসটা হচ্ছে। সরকার বা প্রশাসন কিন্তু লড়ে যাচ্ছে। আমরা যে বিভিন্ন রকম কর্মসূচি পরিচালনা করে থাকি, আমাদের মধ্যে জনপ্রতিনিধির সঙ্গে আমাদের যেমন যোগাযোগ থাকে, প্রশাসনিক স্তরেও আমাদের যোগাযোগ থাকে,
সেটা ক্ষেত্রে দেখেছি তারাও কিন্তু চেষ্টা করছে, চেষ্টা নেই এরকম বলা যায় না। যেমন আমি একটা সাধারণ উদাহরণ আপনাকে দিয়ে দিই যে এক সময় গরুর গাড়ি ছিল, গরুর গাড়ি ছাড়া অন্য কোনো পরিবহন ব্যবস্থা ছিল না, পরবর্তীকালে কিন্তু অন্য উন্নত পরিবহন ব্যবস্থা এসছে। হলিদিয়ায় আপনি আজকে খুব কম সময়ের মধ্যে পৌঁছে গেছেন মোটরসাইকেলের মাধ্যমে বা গাড়ির মাধ্যমে, এক সময় এখানে আসা তো খুব দূরও ছিল। ইভিন সুন্দরবনের কিছু জায়গায় আমাদের এখনো কাজ হয় যেখানে এখনো পৌঁছতে আমার এলাকার মধ্যে অঞ্চলে আমাদের বিধানসভার একদম শেষ লগ্ন এলাকাটা আস্তে আস্তে এগোচ্ছে এবং এই সঙ্গে আজকে লোকশিক্ষা পরিষদ অনেক কাজ করে তাদের সঙ্গে যুক্ত হতে সম্মান দিয়েছে। আর নারী শিক্ষা দিবস তো আমাদের সরকারও পালন করছে, কেন্দ্রীয় সরকারও পালন করছে, তবে নারী শিক্ষাকে কেন্দ্র করে শুধু এই শুভ দিবসে আমাদের নেত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী তিনি নারীদের জন্য কন্যাশ্রী রূপশ্রী এর মধ্য দিয়ে যাতে তারা প্রতিষ্ঠিত হয়, একটা মা বাবা চিন্তা করছে মেয়ে দেখি বিয়ে দেবো, তার জন্য 18 বছর আগে বিয়ে নন করেছিলেন, তারপরে বিভিন্ন ভগবানের শরীর যাওয়ার পরে এবং মেয়েদের বিভিন্ন প্রতিষ্ঠিত আমাদের মেয়েরা নিশ্চয়ই আপনাদের এলাকায় নিজেদের পায়ে দাঁড়ায় তারা যাদের যখন বিকাশ হবে এই দিনে সেই সমস্ত পূজার একটা অংশ গ্রহণ করে থাকি।